দেশের কয়েকটি স্থানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে জামালপুর উপজেলার সামনে। এই মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার ভিত্তি হল প্রাথমিক শিক্ষা। পুলিশের সাব ইন্সপেক্টর, নার্স, কৃষি অফিসাররা দশম গ্রেডে বেতন পান, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন ১৩তম গ্রেড। এই অবস্থায় শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন, তাই দ্রুত গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা। বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন, পাশাপাশি তুলে ধরেন দাবি।